ম্যানেজার আসনুল আহসান এবং আমাদের টিম ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল। এস এম জাহিদুল ইসলাম সজল আপনাদেরকে ব্রিফ করবে মুস্তাফিজের লাস্ট আপডেট কাইন্ডলি। ওনার মাথায় বল লেগেছিল যেটা বাম পাশের প্যারাইটাল এরিয়াতে, তো সেখানে প্রায় 4-5 সেন্টিমিটারের মতো একটা ল্যাসারেশন হয়েছিল লেফট সাইডে। আমরা ওনাকে হসপিটালে নিয়ে আসার পর প্রথম ইমার্জেন্সিতে আমরা টেক কেয়ার করি, ইমার্জেন্সির পরে আমরা সিটি স্ক্যান কমপ্লিট করি। সিটি স্ক্যানে কোনো ইন্টারনাল ব্লিডিং পাওয়া যায়নি, যা যা ইঞ্জুরি ছিল সেটা এক্সটার্নাল ব্লিডিং ছিল, কোনো ইন্টারনাল ব্লিডিং নাই। এর পরবর্তীতে ওনাকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং মাথার চতুর্দিকে শেভ করে সার্জিক্যাল ইনসিশন দেওয়া হয়েছে। নিউরোসার্জন ওনাকে দেখেছেন এবং সার্জিক্যাল ইনসিশন শেষে উনি অবজারভেশন রুমে আছেন। সো অবজারভেশন রুম থেকে আমরা 2 ঘন্টার মতো সময় পার হয়ে গেলে ওনার ফাইনাল আপডেট বলতে পারবো। বাট যতটুকু আমরা এখন পর্যন্ত জানি, উনি কোনো ধরনের শঙ্কার ভিতরে নেই, উনি কথা বলতে পারছেন, ওনার নিজের নাম উনি বলতে পারছেন এবং সকল ব্যাপারে উনি কমিউনিকেশন করতে পারছেন। সো বই খাতায় যেভাবে বলা আছে যে কনকাশন হলে কি প্রোটোকল, উনি এখনও বড় রকমের কনকাশনে আক্রান্ত হননি। আমরা ওনার অতি দ্রুত সুস্থতা কামনা করি। এখানে আমরা নিউরোসার্জনকে যেহেতু পেয়েছি এবং সিটি স্ক্যান যেহেতু নর্মাল রয়েছে, ঢাকাতে আমরা আমাদের ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান ডক্টর দেবাশিস চৌধুরীর সাথে আমরা আপডেট রাখছি এবং সকল পেপার আমরা ঢাকাতে অলরেডি ফরওয়ার্ড করেছি এবং ডক্টর দেবাশিস ওনার সিটি স্ক্যান পেপারগুলো সব কিছু দেখেছেন। আমরা এখনও ঢাকা নিয়ে যাওয়ার মতো সিচুয়েশনে আসলে এখনও যাইনি। খেলাধুলার ভিতরে ভাইয়া যে কোনো সময়ে বল আসতে পারে, লাগতে পারে, এটা আসলে নতুন না যে হঠাৎ করে লেগেছে, বিভিন্নবার বিভিন্ন সময়ে অনেকেরই এটা লাগে বা লাগতে পারে। এটাকে ব্যাড লাক ছাড়া আসলে আমরা বাকি কোনো জিনিস বলতে পারছি না। তো এখানে আর কোনো রকম সমস্যা আমরা মনে করি না, এটা হয় অনেক সময় হয়, এটা ব্যাড লাক। এটা নেটে ব্যাটিং যারা করছিল তাদের যে কোনো কারো জায়গা থেকে আসতে পারে, ওইটা আসলে আমাদের বড় চ্যাপ্টার না। আমাদের বড় চ্যাপ্টার উনি এখন সুস্থ আছেন, এটা যে কোনো কারো বল থেকে আসতে পারে। বলছি যে 5টার মতো সেলাই হয়তো লেগেছে। এখন দেখেন সেলাইটা তো ঢাকা থাকে, সেলাইয়ের উপরে একটা প্রলেপ দেওয়া থাকে, সো আমরা এক্স্যাক্টলি দেখতে পারি না। আমাদের কাছে অপারেশনের নোটও এখনো হাতে আসেনি। সো আমাদের মনে হয় যে আমরা যতটুকু শুনেছি 5টা সেলাই হয়তো হয়েছে। 24 ঘন্টা উনি আগে অবজারভেশনে থাকবেন, 24 ঘন্টা পর আমরা আসলে ম্যাচ রিলেটেড আলোচনাটা এখন আমাদের মাথাতেই নেই, ওইটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। আমি ডক্টর মইনুদ্দিন আমিলিয়াস, আমি কনসালটেন্ট নিউরোসার্জন অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। আমি মিস্টার মুস্তাফিজ সাহেবকে ইনজুরি অবস্থায় পাইছি এবং আমাদের টিম সহ আমি সহ এটা আমরা রিপেয়ার করছি এবং আমরা সিটি স্ক্যান করছি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পর এখনও পর্যন্ত যেটা আমি অবজারভেশনে দেখছি, আমাদের মিস্টার মুসলিম সাহেব এখন স্ট্যাবল আছেন এবং ওনার জিসিএস 15/15 এবং সিটি স্ক্যানে আমরা ভয়ের কোনো তেমন কারণ দেখিনি। কিছুটা হ্যামাটোমা আছে, এটা ব্রেইন এবং হাড্ডির বাইরে, কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল কোনো হেমোরেজ বা কোনো প্রকার হ্যামাটোমা বা ইঞ্জুরির কোনো চিহ্ন বা নাই। এবং ক্লিনিক্যালি আমি এক্সামিনেশন করছি, ওনার জিসিএস 15/15 পেশেন্ট স্ট্যাবল আছে এখনও পর্যন্ত। বাট 24 আওয়ার্স না যাওয়া পর্যন্ত আমরা আসলে কাউকে রিস্ক ফ্রি বলতে পারি না, এই জন্য আমরা 24 আওয়ার্স ওনাকে অবজারভেশনে রাখতে চাই। একটি স্কেল দিয়ে আমরা তার সাধারণত কনসিয়াসনেস লেভেলটা দেখি। আমরা যখন দেখি তার জিসিএসটা কমে যাচ্ছে এবং রোগী রেসপন্স কম দিচ্ছে এবং চেক সিটি স্ক্যান যেটা বলি আমরা যে সিটি স্ক্যান করছি, এর পরবর্তী আমরা একটা নির্দিষ্ট সময় পর আবার সিটি স্ক্যান করবো ব্রেনে কোনো রিপিটেড কোনো হেমোরেজ আছে কিনা দেখার জন্য। যদি রোগীর ক্লিনিক্যালি ইম্প্রুভমেন্ট জায়গায় যদি ডিটোরিয়েশন হয় সেক্ষেত্রে আমরা আবার সিটি স্ক্যান করে দেখব, অফকোর্স হসপিটালে। এটা যেহেতু একটা ইঞ্জুরি এবং এটা স্টিচ লাগছে বেশ 5টার মতো, তো সো আমি মনে করি এটা অবশ্যই হাসপাতালে অবজারভেশনে থাকা উচিত। স্বাভাবিক কথা বলছেন, আমার সাথে স্বাভাবিক কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষের সাথে কন্টামিনেশন হওয়ার জন্য আপ টু 24-74 আওয়ার্স সময় লাগবে সবার সাথে মিশার জন্য। আমি আসার পর যে কন্ডিশনটা দেখছি তেমন অস্বাভাবিক কিছুই তেমন দেখিনি, বাট ব্রেন ইঞ্জুরির ক্ষেত্রে যেটা হয় সাধারণত, এটা 24 আওয়ার্সের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো কিছু টার্ন করতে পারে, এটা লেফট টু রাইট হয়ে যেতে পারে ডিউ টু ব্রেন।
ওকে কিন্তু টিল টুডে টিল নাও দিস টাইম আমাদের সিটি স্ক্যান এবং ক্লিনিক্যালি ওনার খারাপ কিছুই দেখিনি ওনার জিসিএস 15/15 এবং হি ইজ স্টেবল টিল নাও